ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা সাতটি তাজা খবর। প্রত্যেকটি খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এরকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবর পাওয়ার জন্য। ভারতের ধর্মসত্তা থেকে মুসলিম নির্মূলের ডাক, কিন্তু কেন ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র ত্যাগীকে গ্রেপ্তার? এরপর আরো জানাবো, ইসরায়েলের ভয়ে নিজের দোকান ভাঙলেন ফিলিস্তিনি দোকানি, কিন্তু কেন? নেত্র নিয়ে সৌদিতে উত্তেজনা, তদন্তের নির্দেশ, তারপর যে পরিণতি হলো। এরপর আরো থাকছে, যে কারণে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ধ্বংসের মুখে উদ্বিগ্ন বাইডেন প্রশাসন। রানওয়েতে মুখোমুখি দুই বিমান ভাগ্যক্রমে যেভাবে বাঁচলেন শতাধিক যাত্রী। সর্বশেষ আপনাদের যে চাঞ্চল্যকর খবরটি জানাবো, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে রাশিয়া ন্যাটোর মধ্যে, কিন্তু কেন? তুরস্কের প্রতিরক্ষা শিল্প এক্সিকিউটিভ কমিটি বুধবার সিদ্ধান্ত নিয়েছে, নিজেদের তৈরি হালকা যুদ্ধ বিমান হুরজেট বৃহৎ পরিসরে উৎপাদন করবে তারা। হুরজেট সম্পূর্ণ তুরস্কে তৈরি, এটি ডিজাইন উৎপাদন সবই করছে দেশটি। 2023 সালে এই বিমানটিতে আকাশে উঠতে দেখা যাবে। হুরজেট বিমান তৈরির ব্যাপারে 2017 সালে সিদ্ধান্ত নেওয়া হয়। হুজরত বিমানটি হচ্ছে পঞ্চম প্রজন্মের প্রশিক্ষণ বিমান। এই বিমানের আধুনিক ককপিটে থাকবে অত্যাধুনিক মিশন কম্পিউটার, তাছাড়া এই বিমানে থাকবে রাডার, সূক্ষ্মভাবে আক্রমণ করার সিস্টেম। বিমানটির পাইলট সহজে আকাশে ও মাটিতে যোগাযোগ করতে পারবে, যার কারণে হুমকি ও ঝুঁকি কমে আসবে। হুজরতের ওই বিমানগুলো বর্তমানে তুরস্কের বিমান বাহিনীতে থাকা T-38 প্রশিক্ষণ বিমানের জায়গায় ব্যবহার করা হবে। নিজেদের চাহিদা মিটিয়ে বাইরের দেশগুলোতেও রপ্তানি করা হবে। এদিকে এক বিবৃতিতে প্রতিরক্ষা শিল্প এক্সিকিউটিভ কমিটি জানায়, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের তৈরি সমরাস্ত্রের পরিমাণ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে তারা। বিবৃতিতে আরো জানানো হয়েছে, বাইরে থেকে যেসব অস্ত্র আমদানি করা হয় সেই অস্ত্রগুলো নিজ দেশে তৈরির ক্ষেত্রে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র ডেইলি সাবাহা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যুক্তরাষ্ট্র হুমকি জবাব মিসাইল দিল উত্তর কোরিয়া, হতাশায় বাইডেন। এক সপ্তাহ পার না হতে ফের মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার নতুন করে কমপক্ষে দুটি মিসাইল ছুড়েছে দেশটি। গত মঙ্গলবার মিসাইল পরীক্ষা করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দেওয়া হয়। তাছাড়া যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রতি আহ্বান জানায় তারা, যেন উত্তর কোরিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা দেয়। এই হুমকির জবাব উত্তর কোরিয়া দিল মিসাইল দিয়ে। তারা জানান দিল যে কোন ধরনের নিষেধাজ্ঞার ফলাফল ভয়াবহ হবে। 2006 সাল থেকে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। উত্তর কোরিয়ার মিসাইল ছোড়ার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, শুক্রবার তারা দুটি মিসাইল শনাক্ত করেছেন, যেগুলো তারা ধারণা করছেন ছোট দূরত্বের ব্যালিস্টিক মিসাইল। এছাড়া এগুলো ছোড়া হয়েছে উত্তর পঙ্গান প্রদেশ থেকে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ আরো জানিয়েছেন, মিসাইল দুটি 430 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যে পৌঁছায়। এগুলোর সর্বোচ্চ গতি ছিল 36 কিলোমিটার। জাপানের কোস্ট গার্ডও মিসাইল দুটিতে শনাক্ত করতে সমর্থ হয়। শুক্রবারের মিসাইল পরীক্ষার পর জাপান বেশ প্রতিক্রিয়া দেখিয়েছে। এদিকে উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, যদি নতুন করে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে কঠোরভাবে এর জবাব দেওয়া হবে। সূত্র আল জাজিরা। এদিকে আরেকটি হট নিউজ আছে, ভারতে ধর্মসভা থেকে মুসলিম নির্মূলের ডাক, কিন্তু কেন ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র ত্যাগীকে গ্রেপ্তার? জিতেন্দ্র উত্তরপ্রদেশের শিয়া ওরফে ওয়াকফ বোর্ডের সাবেক প্রধান, পরে ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি। শেষ পর্যন্ত হরিদার ধর্মসভায় বিদ্বেষমূলক মন্তব্য করার প্রেক্ষিতে তৎপরতা দেখালো ভারতের উত্তরখান পুলিশ। ধর্মসভা থেকে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাসূচক বক্তব্য ও নির্মূলের ডাক দেয় ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র ত্যাগীকে গ্রেপ্তার করা হয়েছে। জিতেন্দ্র উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক প্রধান, পরে ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি। হিন্দুস্তান টাইমস জানায়, গত 17 থেকে 19 ডিসেম্বর উত্তরাখণ্ডের হরিদ্বারের বেদ নিকেতন ধামে ধর্ম সংসদের আয়োজন করা হয়েছিল। সেখানে উস্কানিমূলক বক্তব্য পেশ করে সহিংসতার ডাক দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন উপস্থিত সাধুরা। সেখানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র ত্যাগী। এই উস্কানিমূলক বক্তব্য পেশের ঘটনায় FIR হলে তাতে সর্বপ্রথম নাম ছিল তার। FIR এর যদি নরসিংহানন্দ ও সাগর হিন্দু মহারাজের মতো প্রভাবশালী ধর্মগুরুর নামও অন্তর্ভুক্ত ছিল। অভিযোগে নাম রয়েছে ধর্মদাস মহারাজ, সন্ন্যাসিনী অন্নপূর্ণার নামও।
যদিও তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনার মূল অভিযুক্ত হলেন যদি নরসিংহানন্দ। সংখ্যালঘু বিরোধী হিসেবে পরিচিত নরসিংহানন্দ এমনিতে বিতর্কিত এক ব্যক্তিত্ব। এদিকে আরেকটা হট নিউজ আছে, ইসরায়েলের ভয় নিজের দোকান ভাঙলেন ফিলিস্তিনি দোকানি, কিন্তু কেন? পূর্ব জেরুজালেম জামাল আলী নামে এক ফিলিস্তিনি দোকানে ইসরায়েলের জরিমানার হাত থেকে বাঁচতে নিজেই নিজের দোকান ভেঙেছেন। গণমাধ্যমে দ্য নিউ আরব ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী সূত্রে বলা জানিয়েছে, জামাল আলী 150 স্কোয়ার মিটার একটি দোকান তৈরি করেছিলেন, কিন্তু নিজ হাতে তা আবার ভেঙেছেন। ইসরায়েলের পৌরসভা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, তাদের অনুমোদন ছাড়া দোকানটি তৈরি করা হচ্ছে, ফলে দোকানটি ভেঙে ফেলার কথা জানায় তারা। কিন্তু আলী তখন নিজ হাতে এই দোকানটি ভাঙার সিদ্ধান্ত নেয়, কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ যদি এটা ভাঙে তাহলে তাদের ভাঙার খরচ দিতে হবে, সঙ্গে দিতে হবে জরিমানাও। গত কয়েক বছরে পূর্ব জেরুজালেমে অনেকে আলীর মতো নিজ হাতেই তাদের স্থাপনা ভাঙতে হয়েছে, কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ জাতীয় পার্কের পরিধি বাড়াতে চায়, ফলে তাদের প্রয়োজন জায়গার। দখলকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি নাগরিকদের বাড়ি তৈরি কোনো অনুমতি দেয় না ইসরায়েলি কর্তৃপক্ষ, তাই অনেকে ঝুঁকি নিয়ে বাড়িঘর বা বিভিন্ন স্থাপনা তৈরি করেন। সূত্র দ্য নিউ আরব। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সাম্বা নেত্র নিয়ে সৌদিতে উত্তেজনা তদন্তের নির্দেশ, তারপর যে পরিণতি হল। সৌদি আরবের জাজান শহরের রাস্তায় তিন বিদেশি আফ্রিকান নারী ব্রাজিলের ঐতিহ্যবাহী পোশাক পরে সাম্বা নাচ নিয়ে দেশটির রক্ষণশীল সমাজে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধনগ্ন নারীদের এই নাচের ভিডিও ছড়িয়ে পড়লে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর আরব নিউজের। কারণ মুসলিমদের পবিত্রতম দুটি মসজিদ দেশটিতে অবস্থিত। এই নাচের ভিডিও গত সপ্তাহ থেকে সৌদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। স্বল্প বর্ষণ পরে রক্ষণশীল সৌদিতে এমন নাচ করার সমালোচনা ঝড় উঠেছে। জাজান উইন্টার ফেস্টিভ্যাল উপলক্ষে উৎসবের আয়োজকরা ওই নাচের আয়োজন করে। সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেল এল আক বিরাতেও সাম্বা নাচের ওই ফুটেজ প্রচার করা হয়, তবে এতে অর্ধ অনঙ্গ নারীদের ছবি ব্লার করে দেওয়া হয়। দেশে বিদেশে প্রচণ্ড সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জাজানের গভর্নর যুবরাজ মোহাম্মদ বিন নাসের। মোহাম্মদ আল বাজবি নামে জাজান শহরের এক বাসিন্দা বলেন, বিনোদনের জন্য এমন কিছু করা ঠিক না যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই ঘটনা জড়িতদের কঠোর সাজা দাবি করেছেন। সৌদি আরবের মোট জনসংখ্যা 2/3 বয়স 30-এর নিচে। ডি ফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমান দেশটিতে বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন। সৌদি আরব তাদের বিনোদন জগৎ বৈচিত্র্যপূর্ণ করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সারা বছর জুড়ে সৌদি আরবে বিভিন্ন উৎসব ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ধ্বংসের মুখে উদ্বিগ্ন বাইডেন প্রশাসন। অসংখ্য বিষয়ে গভীর বিভাজন থাকা সত্ত্বেও মার্কিনীরা রাজনৈতিকভাবে একটা বিষয় ঐক্যমতে পৌঁছেছে। প্রায় 60% মনে করছেন ধ্বংসের মুখে পতিত হয়েছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র। দেশটির কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের পোলিং ইনস্টিটিউটের সাম্প্রতিক জরিপে এ সংখ্যার কথা বলা হয়েছে। জরিপে অংশ নেওয়া অধিকাংশ নাগরিকই মনে করছেন 2011 সালে 6 জানুয়ারির মতো হামলার আশঙ্কা এখনও রয়েছে। ফোর্বস 7-10 জানুয়ারি পরিচালিত জরিপে অংশ নিয়েছেন 1,313 প্রাপ্তবয়স্ক মার্কিনী। এতে দেখা গেছে 58% উত্তরদাতা বিশ্বাস করেন দেশের গণতন্ত্র ঝুঁকিতে রয়েছে। এদের মধ্যে 62% রিপাবলিকান, 57% স্বতন্ত্র এবং 56% ডেমোক্রেট। 6 জানুয়ারি ওই হামলাকে পেছনে ফেলে এখন এগিয়ে যাওয়ার সময় কিনা এবং 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অংশ নেওয়া উচিত কিনা এ নিয়ে গভীরভাবে বিভক্ত নাগরিকরা। 50% উত্তরদাতা বলেছেন গত জানুয়ারিতে মার্কিন ক্যাপিটালে হামলার ঘটনা কখনো ভুলে যাওয়া উচিত নয়। এদের মধ্যে 88% ডেমোক্রেট আর 44% উত্তরদাতা মনে করছেন এখন শুধু এগিয়ে যাওয়ার সময়। একই রকম হামলা ফের হতে পারে কিনা প্রশ্নে 53% উত্তরদাতা বিশ্বাস করেন খুব কিংবা কিছুটা আশঙ্কা আছে। এদের মধ্যে 69% ডেমোক্রেট এবং 36% রিপাবলিকান। কুইনিপিয়াকের বুধবার প্রকাশিত অনুসন্ধান ডেমোক্রেটদের জন্য আরও হতাশাজনক খবর নিয়ে এসেছে। জরিপ অনুসারে প্রেসিডেন্ট জো বাইডেনের গ্রহণযোগ্যতা আগের জরিপের চেয়ে 3% কমে 33% হয়ে গেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রানওয়েতে মুখোমুখি দুই বিমান ভাগ্যক্রমে যেভাবে বাঁচলেন শতাধিক যাত্রী। সড়কপথে দুই যানের মুখোমুখি সংঘর্ষের খবর প্রায় শিরোনামে আসে, কিন্তু রানওয়েতে এয়ার ট্রাফিক কন্ট্রোল সময় হিসাব নিকাশ করে বিমান উড্ডয়নের অনুমতি দেয় বলে এই ধরনের ঘটনার ঘটার নজির নেই। তবে বাস্তবে সেটাই ঘটতে যাচ্ছিল দুবাই বিমানবন্দরে, কিন্তু নেহায়েত ভাগ্য জোরে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভারতগামী দুই বিমানের যাত্রীরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাই বিমানবন্দর থেকে ওড়ার সময় ভারতগামী বিমান দুটির মধ্যে বড়সড় সংঘর্ষের ঘটনা ঘটার পর পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এনডিটিভি জানায়, গত রোববার স্থানীয় সময় রাত 9:45 দুবাই থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল এমিরেটস এয়ারলাইন্সের ইকে 524 বিমানের।
প্রায় একই সময় এমিরেটস এয়ারলাইন্সের EK568 বিমানে দুবাই থেকে বেঙ্গালুরু রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত দুটি বিমানই একই রানওয়েতে চলে আসে। এমিরেটসের সময় অনুযায়ী ওই দুই বিমানের উড্ডয়নের মধ্যে সময়ের ব্যবধান ছিল 5 মিনিট। এদিকে আরেকটি হট নিউজ আছে, যে কোনো সময় যুদ্ধে বেঁধে যেতে পারে রাশিয়া ন্যাটোর মধ্যে, কিন্তু কেন? রাশিয়া ও বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জিগনিও রাও। তার মতে গত 30 বছরের মধ্যে যুদ্ধ বাঁধার সবচেয়ে বড় সম্ভাবনা তৈরি হয়েছে। ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা নিয়ে রাশিয়া ও ন্যাটোর মধ্যে কয়েকদিন ধরে অস্থিরতা চলছে। চলমান অস্থিরতা দূর করতে বৃহস্পতিবার ভিয়েনায় বৈঠক বসে দ্বিপক্ষ, তবে আলোচনা শেষে রাশিয়ার প্রতিনিধিরা জানিয়েছেন আলোচনায় ব্যর্থ হয়েছে। এরপরই পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করেন। তিনি জানিয়েছেন তারা আশা করছেন পুরো বিষয়টি শান্তি বজায় রেখে সমাধান করা হবে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জিগনিও রাও বলেন, যা মনে হচ্ছে 30 বছরের মধ্যে OSCE অঞ্চলে যুদ্ধ বাঁধার সবচেয়ে বড় ঝুঁকিতে আছে। গত কয়েক সপ্তাহ ধরে পূর্ব ইউরোপে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কায় আছি আমরা। আমাদের ইউক্রেন সমস্যাটি শান্তি বজায় রেখে সমাধান করার দিকে নজর দেওয়া উচিত। ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার ইচ্ছা পোষণ করার পরই বেশ চিন্তিত হয়ে পড়ে রাশিয়া। তারা ইউক্রেন সীমান্তে প্রায় 1 লাখ সৈন্য মোতায়েন করে, এরপর ন্যাটোর কাছে দাবি করে বলে রাশিয়াকে নিশ্চয়তা দিতে হবে ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য করা হবে না। সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলোতে ন্যাটোর সৈন্যরা আছে সেখান থেকে তাদের প্রত্যাহার করে নিতে হবে।